যদি বলা হয় চন্দ্রযান তিন উড়ল দুর্গাপুরে, এটি বলা মানে একেবারেই হাস্যকর পরিস্থিতি তৈরি করা। কেননা যে চন্দ্রযান তিনের সফল উৎক্ষেপণের জন্য ইসরোর বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম করতে হয়েছে, সেই চন্দ্রযান তিন আবার দুর্গাপুরে। আসলে কয়েকজন যুবকদের কেরামতিতেই এমনটা সম্ভব হয়েছে। দুর্গাপুরের আকাশে এবার উড়ল চন্দ্রযান। সেই কাণ্ড ঘটিয়ে দেখালেন দুর্গাপুরের গোপাল মাঠের বাসিন্দা ছোটন ঘোষ ওরফে মনু। এই মনুই কিছুদিন আগে 10 আসনের বাইক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন। পেশায় ফুল ব্যবসায়ী মনু। সেই মনুই এবার তৈরি করেছেন চন্দ্রযান তিনের রেপ্লিকা। তার তৈরি ওই রকেট আকাশে 30 ফুটেরও বেশি উড়তে পারে বলে দাবি করছেন মনু। থার্মোকল, রড, প্লাইবোর্ড, কয়লা এমন নানান জিনিস দিয়ে ওই রকেট তৈরি করেছেন তিনি। তা দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে। যে চন্দ্রযান তিন এখন পৃথিবীর মায়া ত্যাগ করে চাঁদের কাছাকাছি পৌঁছে গিয়েছে, সেই চন্দ্রযান তিনের ক্লোন উড়ল দুর্গাপুরে। গত জুলাই মাসের 14 তারিখ ইসরো তৃতীয়বারের জন্য চন্দ্রযান উৎক্ষেপণ করে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। উৎক্ষেপণ সফল হওয়ার পর মাত্র 45 মিনিটের মধ্যেই পৃথিবীর কক্ষপথে পৌঁছে যায় চন্দ্রযান তিন। এবার মূলত এই চন্দ্রযান তিনকে সম্মান জানানোর জন্যই দুর্গাপুরের কয়েকজন যুবক জানালেন চন্দ্রযান তিনের ক্লোন তৈরি করে। একেবারে চন্দ্রযান তিন উৎক্ষেপণের মতোই ওই যুবকদের তৈরি চন্দ্রযান তিন উৎক্ষেপণ করা হয়। তবে এই চন্দ্রযান তিন ক্লোন আকাশে কয়েক ফুট উঠেই ফের নেমে যায়। চন্দ্রযান তিন সফল হলে বদলে যেতে পারে দেশের অর্থনৈতিক চিত্র। এখনও পর্যন্ত যেভাবে সব কিছু ঠিকঠাক চলছে তাতে এই অভিযান পুরোপুরিভাবে সফল হবে এমনই আশা করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে ইসরোর বিজ্ঞানীদের কুর্নিশ জানাতে দুর্গাপুরের গোপালমাঠ দুপচুরিয়া এলাকার বাসিন্দা ছোটন ঘোষ এবং কয়েকজন বন্ধু মিলে এমন চন্দ্রযান তিন ক্লোন তৈরি করেন। ছোটন ঘোষ এবং তার সঙ্গী সাথীদের তরফে জানানো গিয়েছে, এই চন্দ্রযান তিন ক্লোন তৈরি করার জন্য তারা ব্যবহার করেছিলেন থার্মোকল, রড, প্লাইউড সহ বিভিন্ন জিনিসপত্র। তাদের তৈরি এই চন্দ্রযান তিন ক্লোন আকাশে ওড়ানোর জন্য ব্যবহার করা হয় গ্যাস এবং ফায়ার সিস্টেম। রকেট ওড়াতে ব্যবহার করা হয়েছিল রিমোট কন্ট্রোল। নিজের ফোনের সঙ্গে সেই রিমোট সিস্টেম কানেক্ট করেছিলেন ছোটন ঘোষ। ছোটন ঘোষের মেকানিকগিরির অভ্যেস দীর্ঘদিনের। তিনি এর আগে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আশ্চর্য সব জিনিসপত্র তৈরি করে সবাইকে চমকে দিয়েছিলেন। তিনি একাধিকবার খবরের শিরোনামে এসেছিলেন বিভিন্ন জিনিসপত্র তৈরি করে। কিছুদিন আগেই তিনি তৈরি করেছিলেন 10 সিটের একটি ইলেকট্রিক মোটর বাইক। পেশায় ডেকোরেটর এবং ফুল ব্যবসায়ী ছোটন ছোট থেকেই বিভিন্ন জিনিসপত্র দিয়ে গবেষণা করতে ভালোবাসেন। এসবের মধ্যেই তার ইচ্ছে হয় চন্দ্রযান তিন ক্লোন তৈরি করার এবং তা তৈরি করে তিনি আকাশে উড়িয়েও দেখান। তার এমন প্রয়াস দেখে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষরা।